হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জবাবটি সরকারি জবাবটি ইউটিউব চ্যানেলে তোমার প্রত্যেককে স্বাগত তো পি আরবি ডট গভ ইন এর ওয়েবসাইটে একটি লেটেস্ট রিক্রুটমেন্ট রিলেটেড একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে তো কোন নোটিফিকেশান প্রকাশিত হচ্ছে সেটি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো ভিডিওটি তোমরা কিন্তু অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করবে তো এখানে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করতে পারি তোমার রিক্রুটমেন্ট নোটিফিকেশন পার্টটা দেখতে পাচ্ছ প্রত্যেকেই এবং এখানে দেখো একটা ফ্রেশ মেরিট লিস্ট অফ প্রোভিশনাল রিক্রুটমেন্ট ক্যান্ডিডেট ফর দ্য রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ এবং এখানে রেজাল্ট শিট প্রকাশিত হয়েছে ঠিক আছে তো এখানে যদি আমরা ডাউন এখানে যদি আমরা ডাউনলোড করি সেটা তো ডাউনলোড করলে আমাদের সামনে একটা নতুন নোটিফিকেশন একটা নতুন একটা পেজ খুলে আসবে সেই পেজে কী উল্লিখিত রয়েছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি ঠিক আছে তো তার আগে তোমরা এখানে একটু একটু ভালো করে দেখে নাও সেখানে কি উল্লেখিত রয়েছে এখানে যেটা উল্লেখিত রয়েছে সেটা হচ্ছে রেজাল্ট শিট ইন রেসপেক্ট অফ থার্টিন ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল বেঙ্গল পুলিশ টু জিরো টু জিরো ঠিক আছে তো চলো সেখানে কি উল্লিখিত রয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি তো দেখো সেটাকে সেখানে যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে কিন্তু ছোট্ট একটা এই একটা পিডিএফ আকারে ছোট্ট একটা পেজ ওপেনে আসছে যেখানে তোমরা এখানে দেখা দেখতে পাচ্ছ ইন টার্মস দ্য ডাইরেক্ট পাসড বাই দ্য অনারেবল হাইকোর্ট কলকাতা ঠিক আছে কালকাটার মেয়ে নাম্বার দেওয়া আছে দেখো যেখানে অ্যান্ড অনারেবল ডাব্লু বি এটি ইন কো কিউএ নাম্বার ওয়ান জিরো সেভেন অফ টু জিরো টু ওয়ান দ্য রেজাল্ট অফ দোস হুইচ ওয়ার কেপ ইন শিল্ড ওভার নাও পাবলিশ এ ডাইরেক্টেড বাই দ্য অর্ডার ঠিক আছে তো এখানে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অনুসারে ক্যান্ডিডেটের নাম দেওয়া আছে ডেট অফ বার্থ রয়েছে কোন ক্যাটাগরি থেকে বিলং করে সাব ক্যাটাগরি কী রয়েছে সে কত নম্বর পেয়েছে আউট অফ এইটি এ ইন্টারভিউতে কত নম্বর পেয়েছে গ্র্যান্ড মার্ক কত রয়েছে এবং তার রিমার্কস কী রয়েছে সমস্ত কিছু এখানে উল্লেখিত রয়েছে ঠিক আছে আর আরেকটা যেটা আছে তোমাদের সেটা দেখাচ্ছি আরেকটা কিন্তু পিডিএফ আছে সেখানে কী উল্লেখিত রয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি দেখো এটা হচ্ছে আরেকটা পিডিএফ যেখানে লেখা আছে ইন টার্মস অফ ডাইরেক্টেড পাস বাই অনারেবল ডাব্লু বি এটি ইন কিউ ও এ নাম্বার ওয়ান জিরো সেভেন অফ টু জিরো টু ওয়ান অ্যান্ড ও জিরো নাম্বার ওয়ান থ্রি ফোর অফ টু জিরো টু ওয়ান এ ফ্রেশ এ ফ্রেশ মেরিট লিস্ট ইজ পাবলিশড কানেকশান উইথ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল আর কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল লিস্ট দু হাজার কুড়ি তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল কনস্টেবলে একটা ফ্রেশ মেরিট লিস্ট কিন্তু পাবলিশ করা হয়েছে ঠিক আছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার নেম অফ দ্য ক্যান্ডিডেট ডেট অফ বার্থ জেন্ডার সমস্ত কিছু এখানে রয়েছে এখানে নেম অফ দ্য টোটাল এখানে যতজন প্রার্থীর নাম উল্লেখিত রয়েছে একশো বাহান্ন পাতার কিন্তু এটা পিটিএফ রয়েছে সর্বশেষ সংখ্যা নাম্বার দেখতে পাচ্ছি সাত হাজার আমরা বলে দিচ্ছি সাত হাজার চারশো উনচল্লিশ ঠিক আছে সাত হাজার চারশো উনচল্লিশ জন প্রার্থীর কিন্তু এখানে নাম উল্লেখিত রয়েছে এই পিডিএফে এবং তারা কিন্তু প্রত্যেকেই শর্টলিস্টেড প্রভিশ প্রভিশনালি রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ টু জিরো টু জিরো ঠিক আছে তো এরকম ছোট্ট একটা বড় একটা পিডিএফ প্রকাশিত হয়েছে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো চলো এতটুকু ছিল ভিডিওটি যদি ভিউটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে জয় হিন্দ